আর্মিতে সরাসরি নিয়োগ র্যালি বহরমপুরে। হ্যাঁ বন্ধুরা, সোলজার জেনারেল ডিউটি, সোলজার টেকনিক্যাল অ্যাভিয়েশন, অ্যামিউয়েশন এক্সামিনার, সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্ট, নার্সিং অ্যাসিস্ট্যান্ট ভেটেরিনারি, সোলজার ক্লার্ক, স্টোর কিপার টেকনিক্যাল, ইভেন্টরি ম্যানেজমেন্ট, সোলজার ট্রেডসম্যান পদে প্রচুর শূন্যপদ রয়েছে এবং এই সবের জন্য কিন্তু সরাসরি র্যালির মাধ্যমে কয়েকশো অবিবাহিত তরুণকে নিয়োগ করবে ভারতীয় সেনাবাহিনী। আজকে এই ভিডিওতে এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে এ টু জেড আলোচনা করব, অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত কিছু দেখিয়ে দেব। তো প্রথমেই বলে রাখি, এখানে কিন্তু কেবলমাত্র মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমান জেলার প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে এবং আপনারা মনোযোগ সহকারে অবশ্যই শুনবেন। আপনাদের কাছ থেকে ভিউজের আশায় কিন্তু আমরা কখনো ভিডিও তৈরি করি না, আমরা ভিডিও তৈরি করি সঠিক তথ্য সঠিক সময় আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো প্রথমে বলে রাখছি, আবারও আপনাদের বলছি, কেবলমাত্র মুর্শিদাবাদ জেলা, নদিয়া জেলা, বীরভূম জেলা, পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমান জেলার প্রার্থীরা আশা করি আপনারা দেখলে অবশ্যই উপকৃত হবেন, কেননা আপনাদের জন্য কিন্তু আজকের এই চাকরির খবর। পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরি প্রার্থী ছেলে মেয়েদের জন্য সুখবর, বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষার প্র্যাকটিস সেট পিডিএফ ফাইল হিসেবে পেতে অবশ্যই কিন্তু গুগল প্লে স্টোর থেকে পরীক্ষা অ্যাপ নামে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। ডাউনলোড লিংক পেয়ে যাবেন এই ভিডিওর নিচের ডেসক্রিপশনে, সেই লিংক ফলো করে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন এবং আমাদের কুপন কোড ব্যবহার করে আপনারা 40% ডিসকাউন্টে সেই সফটওয়্যার থেকে বিভিন্ন পরীক্ষার প্র্যাকটিস সেট কিন্তু পেয়ে যাবেন। ইতিমধ্যে যে সমস্ত প্র্যাকটিস সেট এই মুহূর্তে অ্যাভেলেবল সেগুলো হচ্ছে WB আবগারি কনস্টেবল, WB জেল পুলিশ অর্ডার, বহরমপুর আর্মি রিক্রুটমেন্ট অফিসের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। এই নিয়োগ র্যালি হবে বহরমপুর স্টেডিয়ামে, র্যালি চলবে আগামী 4 নভেম্বর থেকে 11 নভেম্বর পর্যন্ত। তার আগে কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন ও আবেদন করতে হবে আগামী 19 অক্টোবর পর্যন্ত। এই নোটিশে কিন্তু অনস্ক্রিনে দেখতেই পারছেন সমস্ত কিছু কিন্তু ডেট এখানে রয়েছে, কয় তারিখ থেকে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন তাও কিন্তু এখানে উল্লেখ রয়েছে। আপনারা ভিডিওটি পোস্ট করেও কিন্তু দেখে নিতে পারবেন এবং নোটিশের সবার উপরেই লেখা রয়েছে, দেখুন, আর্মি রিক্রুটিং অফিস বহরমপুর, আর্মি রিক্রুটমেন্ট র্যালি অ্যাট বহরমপুর স্টেডিয়াম, 04 নভেম্বর 2019 to 11 নভেম্বর 2019। তো বুঝতেই পারছেন কবে থেকে কবে পর্যন্ত এই র্যালি চলবে এবং র্যালিতে অংশগ্রহণ করতে হলে আপনাদের ফিজিক্যালি কিন্তু ফিট হতে হবে এবং মেজারমেন্টগুলোও কিন্তু এই নোটিশে খুব সুন্দরভাবে কলাম রুতে কিন্তু দিয়ে দিয়েছে। আপনারা কিন্তু অবশ্যই, আপনাদেরকে বলবো, আপনারা ভিডিওটি দেখার সাথে সাথে ভিডিওর নিচে ডেসক্রিপশনে গিয়ে লিংক দেওয়া থাকবে, লিঙ্কগুলো একটু ফলো করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এবং বলে রাখি, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কিন্তু মিনিমাম মাধ্যমিক পাস আপনার থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন এখানে। এবং এখানে কিন্তু আপনার থাকতে হবে ডোমিসিয়াল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, রিলিজিয়ন সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, আনম্যারিড সার্টিফিকেট, রিলেশনশিপ সার্টিফিকেট, এই সমস্ত পেপার্স কিন্তু আপনার রেডি রাখতে হবে এবং এই সমস্ত ডকুমেন্ট নিয়ে কিন্তু আপনার সেই র্যালিতে অংশগ্রহণ করতে হবে। এবং তার সঙ্গে আপনাকে বলে রাখি, আপনার যদি স্পোর্টস অর্থাৎ খেলাধুলার যদি কোনো সার্টিফিকেট থাকে সেটা নিয়ে যাবেন, NCC সার্টিফিকেট থাকলে অবশ্যই কিন্তু সেগুলোও নিয়ে যাবেন। সমস্ত কিছু ডকুমেন্ট যা যা রয়েছে, মাধ্যমিক পাস থেকে শুরু করে আপনি উচ্চ মাধ্যমিক পাস হলেও আবেদন করতে পারবেন, এর থেকে উচ্চ যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলেও আপনি এখানে যেতে পারবেন, এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবেন। এবং আরও বিস্তারিতভাবে জানতে হলে আপনারা কিন্তু অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট অফ ইন্ডিয়ান আর্মি, joinindianarmy.nic.in, এই ওয়েবসাইট কিন্তু অবশ্যই ভিজিট করবেন। এই ওয়েবসাইট দেখে আপনারা কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবেন এখান থেকে, অফিসিয়াল নোটিফিকেশন সহ সমস্ত কিছু। এবং আপনারা যদি আরও বিস্তারিতভাবে কিছু জানতে চান তাহলে সরাসরি কিন্তু আপনারা ফোন করতে পারেন ডিপার্টমেন্টকে। আপনারা সরাসরি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে, কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই সেই নাম্বারে ফোন করে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন, আপনাদের সঠিক প্রশ্নের সঠিক উত্তর দিয়ে কিন্তু কর্তৃপক্ষ আপনাকে সাহায্য করবে, এটা কিন্তু এই নোটিশে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। এবং বলে রাখি, দৈহিক সক্ষমতার পরীক্ষায় সফল হলে কিন্তু মেডিকেল টেস্ট ও লিখিত পরীক্ষা হবে, লিখিত পরীক্ষায় কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু অবশ্যই থাকছে। তো আপনারা অবশ্যই কিন্তু এই নোটিশটি ভালো মতন পড়বেন। এবং আবেদনের পদ্ধতি বলে রাখি, র্যালিতে যোগ দেওয়ার জন্য কিন্তু www.joinindianarmy.nic.in এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে নাম লেখাতে অর্থাৎ রেজিস্টার করতে হবে, নিজের ইমেল আইডি ফোন নাম্বার দিয়ে কিন্তু একটা ছোট্ট ফর্ম ফিল আপ করে নাম রেজিস্টার করতে হবে এবং কোনো সমস্যা হলে কিন্তু সেই ফোন নাম্বারে আপনারা ফোন করতে পারেন। তো আজকে এই ইনফরমেশন দেওয়ার ছিল আপনার কাছে যে ভারতীয় সেনাবাহিনী অর্থাৎ ইন্ডিয়ান আর্মিতে সরাসরি র্যালির মাধ্যমে কিন্তু নিয়োগ করতে চলেছে, বহরমপুর স্টেডিয়ামে কিন্তু সেই নিয়োগ র্যালি হবে। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনি এই মুহূর্তে কোন ডিস্ট্রিক্ট থেকে অর্থাৎ আপনার জেলার নাম আপনি ভিডিওর কমেন্ট বক্সে করে দিন, তাহলে পরবর্তীতে আপনার জন্য চাকরির খবর থাকলে অবশ্যই আমরা ভিডিও নিয়ে আসবো।